আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে আবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমি আহম্মদ আলী আপনাদের সম্মুখে এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা কীভাবে ঢেঁড়সের গাছ থেকে বা ঢেঁড়সের জমি থেকে আপনারা পোকামাকড়ের আক্রমণ থেকে কীভাবে আপনারা প্রতিরোধ করবেন বা কীভাবে প্রত্যাণ পাবেন। সো ভিডিওটি যারা ঢেঁড়স চাষ করেন বা যে কোনো সবজি চাষ করেন তাদের জন্য ভিডিওটি খুব উপকার আসবে। সো আপনারা ভিডিওটি শুরু থেকে না লাস্ট অবধি দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্রোডাক্ট রয়েছে হাতে, সেটি হচ্ছে যে লাভা প্লাস, এবং এটি ম্যানুফ্যাকচারার কোম্পানির নাম হচ্ছে গ্রিনল্যান্ড বায়োসায়েন্স, যেটি গুজরাতের বাটোড়া অবস্থিত। লাভা প্লাস এর গুণাগুণ বা এর এটা স্প্রে করলে কী কী লাভ হতে পারে, সেটি হচ্ছে যে আপনার গাছের যে কোনো রকমের পোকা মাকড় দমন করার সাথে সাথে তার পাশাপাশি আপনার গাছের গ্রোথ সেটা কিন্তু রেগুলার রাখে। অর্থাৎ আপনি অন্য রকমের যে প্রোডাক্ট রয়েছে বা ইনসেকটিসাইড রয়েছে সেগুলো ব্যবহার করলে, আপনার ঘন ঘন ব্যবহার করলে আপনার গাছের কিন্তু ক্ষতি করে দেয়। কিন্তু এই প্রোডাক্ট আপনি ব্যবহার করলে আপনার গাছের পোকামাকড় মারার সাথে সাথে আপনার গাছের কিন্তু গ্রোথ বা আপনার গাছের হেলথ কিন্তু ভালো রাখবে। সো এগুলি কীভাবে ইউজ করবেন, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছোট কৌটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে 24 ml সেই বীজগুলি থাকে। তো আপনারা 6 ml করে 15 লিটার জলে ভালোভাবে গুলে বা মিক্স করে স্প্রে করবেন। ভালোভাবে গোলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে 1 ml লাপার জন্য আপনারা 6 ml সেই প্রোডাক্ট নেবেন, এবং নেওয়ার পর 1টি গ্লাসে আলাদা করে 100 গ্রাম জল, 1 থেকে 150 গ্রাম জল নেবেন এবং সেখানে ভালোভাবে প্রথমে কিন্তু মিক্স করে নেবেন। ভালোভাবে ঢেলে এটিকে ভালোভাবে মিক্স করে নেবেন, কারণ ভালোভাবে মিক্স না করলে আপনার কিন্তু যে কোনো প্রোডাক্ট কাজ করে না। সো আপনারা ইউজ করার আগে প্রথমে ভালোভাবে সেই প্রোডাক্টটি বা সেই কোড়াটাকে ভালোভাবে হাতে ঝেঁকে নিতে পারেন, এবং এভাবে আপনারা সেটিকে ভালোভাবে মিক্স করে দিতে পারেন। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আপনারা 15 লিটার জল, অর্থাৎ আপনারা জানেন যে একটি স্প্রে মেশিনে 15 থেকে 16 লিটার জল আপনারা কিন্তু হাটে, তো আপনারা সেই 15 লিটার জলে ভালোভাবে সেই 6 ml বীজ মিক্স করে দেবেন। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আপনারা কিন্তু আপনার জমিতে স্প্রে করতে পারবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি করার কারণ হচ্ছে যে আমি স্প্রে করেছিলাম এবং তার রেজাল্ট বেশ ভালোই দেখেছে, তার জন্য আপনাদের এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য। আপনারা অবশ্যই ভিডিওর লাস্টে তার রেজাল্ট দেখতে পাবেন, এবং আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা এখন স্প্রে করে নিই জমিতে। স্প্রে করে নেওয়ার পর আপনাদের দেখাবো যে তার রেজাল্ট কীরকম হয়েছে। সো আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন।
সুপ্রিয় দর্শক, আপনারা যখন গাছে স্প্রে করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে আপনার স্প্রে করার সাথে সাথে আপনার গাছটা যাতে ভালো হবে, আপনার স্প্রের জলগুলি যাতে পৌঁছে যায়। তো অবশ্যই আপনারা গাছে স্প্রে করার সময় এই দিকটা খেয়াল রাখবেন যাতে আপনার স্প্রের ফোয়ারাগুলি প্রতিটি পাতাতে পৌঁছে যায়। দর্শক, আমরা ফাইনালি চলে এসেছি রেজাল্ট, অর্থাৎ স্প্রে করার পর যে গাছের অবস্থা কীরকম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের অবস্থা খুব ভালো রয়েছে এবং গাছ প্রচুর পরিমাণে কিন্তু আপনার ঢেঁড়স ধরে আছে। আপনাদের একটি কথা বলে নিই যে আপনাদের এই প্রোডাক্টটি স্প্রে করার পর লাভা প্লাস ইনসেক্টিসাইডটা স্প্রে করার পর কিন্তু আর কোনো রকমের স্প্রে করানো হয়নি এবং তাতেই আপনারা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে কিন্তু ঢেঁড়স ধরে আছে এবং গাছের অবস্থা খুব ভালো রয়েছে। তো বন্ধুরা, আজকে এখান থেকে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।